স্বাগত রে স্টোরিটি ফর দিনের সংবাদে সঙ্গে রয়েছে বি ফ্রাইডেজ জুই শিরোনাম যারা ছিলাম এবারে বিস্তারিত আজ দ্বিতীয় দিনে সাত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বেলা 11টায় শুরু হয় পরীক্ষা সাত বিভাগে পরীক্ষায় অংশ নেয় প্রায় অর্ধ লক্ষ শিক্ষার্থী স্বাস্থ্যবিধি অনুসরণ করে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আক্তারুজ্জামান তিনি আরো বলেন হল খোলার সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি কোনো বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো 5ই অক্টোবর যথারীতি যেভাবে যে শর্ত অনুসরণ করে আছে হল প্রাধ্যক্ষবৃন্দ সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং শৃঙ্খলা ভঙ্গ কেউ না করি সকলে দায়িত্বশীল আচরণ করি সেটির দিকে আমরা সকলে যত্নশীল থাকব সেটি সকলের কাছ থেকে প্রত্যাশা মিয়ানমারে ফিরতে চাওয়ার কারণে শীর্ষ রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন গতকাল শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র থেকে ফিরে গণমাধ্যমকে দেয়া এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি একে আব্দুল মোমেন বলেন রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে তিনি নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে চেয়েছিলেন এ কারণেই কিছু স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার কাউকে ছাড় দেয়া হবে না বলেও জানান তিনি রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় জিয়াউর রহমান ও আব্দুস সালাম নামে দুই রোহিঙ্গাকে আটক করেছে 14 এপিবির সদস্যরা আটক ওই দুই রোহিঙ্গাকে রাতেই উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে শুক্রবার দিবাগত মধ্যরাতে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করে ক্যাম্প নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত 14 এপিবিএন এর পুলিশ সুপার নাইমুল হক বিষয়টি নিশ্চিত করেন এ নিয়ে মহিবুল্লাহ হত্যার ঘটনায় এখন পর্যন্ত তিন সন্দেহভাজন রোহিঙ্গাকে আটক করা হয়েছে জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী ও সাবেক ডাকসু জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু আর নেই সকাল 9:15টায় রাজধানী বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান গত 6 সেপ্টেম্বর অসুস্থ হলে তাকে ল্যাবিড হাসপাতালে ভর্তি করা হয় পরদিন তার করোনা পরীক্ষায় পজিটিভ আসে শারীরিক অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে অ্যাসমা ও হৃদরোগে ভুগছিলেন দুপুর 1টা থেকে বেলা 4টা পর্যন্ত জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে কাকরের চত্বরে তার মরদেহে জাতীয় পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হবে বাদেশা গুলশান আজাদ মসজিদে প্রয়াত জিয়াউদ্দিন বাবলুর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের প্রয়াত জাপানি নেতা জিয়াউদ্দিন বাবলুর মরদেহ নেওয়া হয়েছে দলটির কার্যালয় কাকরাইডে সেখানে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ শান্ত শান্ত জিয়াউদ্দিন বাবলুর জানাজা কখন অনুষ্ঠিত হবে আর দাফন কোথায় এবং কখন হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা জুই আমরা এখনও জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইলেই অবস্থান করছি এবং আমি সরে গেলে আপনি দেখতে পারবেন যে জিয়াউদ্দিন বাবলুর মরদেহটি এখনও কিন্তু কাকরাইলে তার সাধারণ যে নেতাকর্মী রয়েছেন সেই নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর জন্য অবস্থান করা হয়েছে এবং এখানেই 4টা পর্যন্ত তা এই জিয়াউদ্দিন বাবলুর মরদেহটি রাখা হবে এবং সাধারণ দলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা শ্রদ্ধা জানাচ্ছেন তারা এখানে অবস্থান নিচ্ছেন কিছুক্ষণ আগে জাতীয় পার্টির চেয়ারম্যান যিনি তিনি এসে শ্রদ্ধা জানিয়ে গেছেন জি এম কাদের আমাদেরকে জানিয়েছেন বাদ এশা গুলশানের আজাদ মসজিদে তার
নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপরে তাকে শহীদ বুদ্ধিজীবী যে কবরস্থান রয়েছে সেইখানে দাফন করা হবে। আমরা আরেকটি তথ্য জানাই, সেটি হলো যে চারটার পরে কিন্তু জিয়াউদ্দিন বাবলুর মরদেহটি তার আত্মীয় স্বজনের জন্য তার বাসভবনে নেওয়া হবে এবং সেখানে তার আত্মীয় স্বজনরা অপেক্ষা করছেন। তার জিয়াউদ্দিন বাবলু চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন, সেখান থেকে তার গ্রামের থেকে তার আত্মীয় স্বজনরা এসেছেন, তারা সেখানে তার মরদেহের প্রতি শ্রদ্ধা জানাবেন। এবং আপনি ইতিমধ্যে কিন্তু খবরে জানিয়েছেন যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের তার মৃত্যুতে শোক জানিয়েছেন। এছাড়াও এইখানে এই কাকরাইলে তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে জিয়াউদ্দিন বাবলুর মরদেহটি রাখা হয়েছে, এখানে কিন্তু অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরাও এসেছেন এবং তারাও শ্রদ্ধা জানিয়েছেন। জিয়াউদ্দিন বাবলু ডাকসুর সাবেক জিএস ছিলেন এবং তিনি বাংলাদেশের এই স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন, সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, যে কারণে তার কিন্তু যথেষ্ট গুণগ্রাহী রয়েছে। তারা এসেছেন তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে। যুই আমরা যেটি বলছিলাম, এরপরে এখানে থেকে বেলা চারটায় কিন্তু তার বাসভবনে নেওয়া হবে জিয়াউদ্দিন বাবলুকে, সেখান থেকে নেওয়া হবে গুলশানের আজাদ মসজিদ বাদ এশা, তার জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে তাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। জুই শান্ত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, আমরা আগেই জানিয়েছি জিয়াউদ্দিন বাবলুর মরদেহ নেওয়া হয়েছে দলটির কার্যালয়ে কাকরাইলে, সেখান থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ শান্ত। উত্তরা থেকে মতিঝিল রুটে নতুন করে জমি অধিগ্রহণ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ, তবে প্রকল্পের ব্যয় বাড়বে না বলে জানিয়েছেন ব্যবস্থাপনা পরিচালক। জানান, স্টেশন এলাকাগুলোয় মানুষের যাতায়াতে পর্যাপ্ত জায়গা রাখতে এই জমি নেওয়া হচ্ছে। এই পরিকল্পনা আগে কেন করা হলো না এমন প্রশ্ন তুললেও এখনকার সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। দেশের প্রথম মেট্রো রেল এরই মধ্যে উত্তরা থেকে মিরপুর পল্লবী পর্যন্ত চলতে দেখেছে দেশবাসী। ডিসেম্বরের মধ্যে আগারগাঁও পর্যন্ত পরীক্ষামূলক মেট্রো চলাচলের লক্ষ্য নিয়ে এগুচ্ছে কর্মযজ্ঞ। মেট্রো রেলের মিরপুর 11 নম্বর স্টেশন নির্মাণ যজ্ঞে এখনই এমন চিত্র স্টেশন এলাকার। ফুটপাতে জায়গা নেই বললেই চলে, কষ্ট করেই স্টেশন এলাকা পার হতে হয় নগরবাসীকে। এই জায়গায় এখন সব বন্ধ হয়ে গেছে, গা পার যাইতে পারে না, আসতে পারে না, যাইতে হলে ঘুরে যেতে হয়। ফুটপাত থাকবে কেমন করে? ফুটপাতে এই অবস্থা থাকলে ফুটপাত থাকে নাকি? বর্তমান বাস্তবতায় এই ফুটপাত অনেকটাই সরু, তার উপর ফুটপাতের উপর নামছে মেট্রো রেলের ওঠানামার সিঁড়ি। আর তাই মেট্রো রেল চালু হওয়ার পরে এই ফুটপাতের কী হবে তা নিয়ে প্রকল্পের শেষ পর্যায়ে ভাবছে কর্তৃপক্ষ। এই জন্য রাজধানীর কাজীপাড়া, শেরাপাড়া সহ বেশ কয়েকটি স্টেশন এলাকায় নতুন করে জমি অধিগ্রহণ করছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যাতে মেট্রো চালু হলেও ফুটপাত দিয়ে চলাচল করতে কোনো অসুবিধায় পড়তে না হয় যাত্রীদের। যেখানে স্টেশনগুলো আছে এবং সেখানে যে এক্সিট এন্ট্রিগুলো আছে, সিঁড়ি, লিফট, এসকেলেটর, সেই জায়গাগুলোতে যে স্বাচ্ছন্দ্যে যে যাতায়াত করতে পারে, সেই জন্য আমরা স্টেশনের এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত একটা সুন্দরভাবে একটা স্ট্যান্ডার্ড ফুটপাত আমরা করে দিব। সেখানে কিছু ল্যান্ড অ্যাকুইজিশন হতে পারে, মূল প্রকল্পের ব্যয় এবং সময় বৃদ্ধি পাবে না। গণপরিবহন বিশেষজ্ঞদের মতে মেট্রো রেল চালু হলে স্টেশন এলাকাগুলোই প্রচুর চাপ থাকবে যাত্রীদের, সে কারণে পর্যাপ্ত জায়গা রাখার কোনো বিকল্প নেই। ফুটপাতটা মেট্রোর ল্যান্ডিং এর জন্য এমনিও চলে যাচ্ছে, সুতরাং আমি যদি কিছু জায়গা নিতে পারি তাহলে ফুটপাতটা ফাংশনাল থাকবে, ওয়াকওয়েটা যেন পেডিস্ট্রিয়ান ফ্রেন্ডলি রাখতে পারি, কারণ অনেকে হেঁটেই কিন্তু মেট্রো স্টেশনে আসবে। সুতরাং আমাকে কিন্তু এখানে জায়গা যেমন নিতে হবে, জায়গার সব ব্যবহারটাও নিশ্চিত করতে হবে। পরিকল্পনা অনুযায়ী উত্তরা উত্তর, আগারগাঁও এবং কমলাপুরে হবে মেট্রো রেলের স্টেশন প্লাজা, পাশাপাশি ফার্মগেটেও একটি স্টেশন প্লাজা করার চিন্তা করছে কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ডিসেম্বরে যাত্রী চলাচলের মধ্য দিয়ে শুরু হবে মেট্রোর বাণিজ্যিক চলাচল। প্লাবন রহমান, News24, ঢাকা। রাজধানীর তেজতুড়ি বাজারে একটি আবাসিক ভবনে বিস্ফোরণে 2 জন ছাত্র দগ্ধ হয়েছেন। একই ফ্ল্যাটে থাকা বাকি 2 জনকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে। ঘটনাস্থল পরিদর্শনে এসে আলামত সংগ্রহ করেছে পুলিশ, র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বোমা বিশেষজ্ঞরা। বিস্ফোরণ কিভাবে হয়েছে বা কোনো নাশকতা কিনা তা খতিয়ে দেখছে বলে জানিয়েছেন র‍্যাবের বিশেষজ্ঞ টিম। বিস্তারিত আলী তালুকদারের প্রতিবেদনে।
বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা। শুক্রবার রাতে রাজধানীর পূর্ব তেজতুরি বাজারের জাহান ভিলায় বিস্ফোরণের ঘটনার চিত্র এটি। বিস্ফোরণের পর মারাত্মক জখম অবস্থায় ভবন থেকে নেমে আসে দুজন যুবক। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। বিস্ফোরণ হওয়া ফ্ল্যাটটিতে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন কয়েকজন ছাত্র, জানান স্থানীয়রা। আহত দুজনকে চিকিৎসার জন্য পাঠানো হয় শেখ হাসিনা বান ইনস্টিটিউটে। পাশের রুমে থাকা বাকি দুজনকে নেওয়া হয়েছে পুলিশি হেফাজতে। গ্যাস লাইন বন্ধ করে দিলাম, ইলেকট্রিকের মেইন সার্কিট ব্রেকার আমি অফ করে দিলাম। দেওয়ার পর উপরে গেলাম, গেছে শুধু আগুন। বেশি ইনজুড, মেবি 60% আপ সে ইনজুড, পুরাপুরি পুরা অবস্থায়। ও গেছে মেডিকেল রিক্সা করে, আরেকটা লোক, দুটা লোক আমি দেখলাম সাথে সাথে, এখানে একটা বসা লোক। বিস্ফোরণ স্থলে গ্যাসের লাইন ও এসির অস্তিত্ব পায়নি আইন শৃঙ্খলা বাহিনী। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে ডিবি, সিআইডি, র‍্যাব সহ একাধিক সংস্থা। এ বিষয় সম্পর্কে জানান র‍্যাবের বোম ডিসপোজাল ইউনিটের বিশেষজ্ঞ। তল্লাশি করে যা যা আলামত আমরা পেয়েছি সব আমরা সংগ্রহ করছি। এখন আলামতগুলো আমরা ফরেন্সিক থেকে টেস্ট করে এটা কোন ধরনের ঘটনা, কিভাবে এটা এই দুর্ঘটনাটা হয়েছে, এটা টেস্ট রিপোর্টের পরে বিস্তারিত বলা যাবে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। দুই সপ্তাহের বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে শুক্রবার রাত সোয়া 11টায় তিনি রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তিন বাহিনীর প্রধান সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। জাতিসংঘের 76তম অধিবেশনে যোগদান উপলক্ষে এই সফর শেষে প্রধানমন্ত্রী বৃহস্পতিবার ওয়াশিংটনের স্থানীয় সময় বিকেল 5:30টায় সফর সঙ্গীদের নিয়ে ঢাকার পথে যাত্রা করেন। পরে শুক্রবার স্থানীয় সময় সকালে ফ্লাইটটি ফিনল্যান্ডের হেলসিঙ্কি ভালতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। হেলসিঙ্কিতে ঘণ্টা দুয়েকের যাত্রাবিরতির পর ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপির আন্দোলনের হাতিয়ারে মরিচা ধরে গেছে। শনিবার সকালে তার বাসভবনে ব্রিফিংকালে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, এ প্রতিষ্ঠানের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। মির্জা ফখরুল সাহেবকে প্রশ্ন করতে চাই, আপনি নির্বাচিত হয়েও কেন সংসদে গেলেন না? এটা কোন গণতন্ত্র? ভোটাধিকার নিয়ে তো আপনারাই ছিনিমিনি খেলছিলেন, আপনাদের দলকে সংসদে পাঠিয়েছেন, অথচ দলের মহাসচিব নির্বাচিত হয়ে সংসদে যাননি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে 2001 সালের সর্বশেষ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আজকের দিনে নির্বাচনের দিনটিকে উদযাপন করে এই আলোচনার সভার আয়োজন করে বিএনপি। দ্বাদশ নির্বাচনে এই নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য জোর দাবি তোলেন বিএনপি নেতারা। সেই সাথে একদফার আন্দোলনের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান দলের সিনিয়র নেতারা। রাজনৈতিকভাবে তারা সম্পূর্ণ দেউলিয়া হয়ে গেছে। তারা জানে যে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় সেই নির্বাচনে তারা 30টাও আসন পাবে না বন্ধু। এই কারণে তারা আজকে কি করেছে, সমস্ত রাষ্ট্রযন্ত্রকে তারা তাদের দলীয়করণ করেছে। বিচার বিভাগ, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বিভাগ, এমনকি দুর্ভাগ্যজনক ভাবে কষ্ট হয় বলতে আমাদের এই যে গণমাধ্যম, এ থেকেও তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে। দিনের সংবাদের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। জলের স্থলে আকাশপথে মাদকের চালান ঠুকছে নানা উপায়ে। মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে কৌশলে বাংলাদেশে আসছে ইয়াবা, আইস, গাঁজা সহ ভয়ঙ্কর সব মাদক। অধিক লাভের আশায় ইয়াবা কারবারিরা মাদক শিবিরের হাতেও পৌঁছে দিচ্ছে। পরিসংখ্যান বলছে, 6 বছরে 2.8 কোটি অধিক মাদক উদ্ধার করেছে কোস্টগার্ড বাহিনী। লিটন বাবুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার।
ইয়াবা এক মরণ নেশা। ১৯৯৭ সালে ইয়াবার আবির্ভাব হলেও পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ২০০৩ সালে প্রথম ইয়াবা ঢোকে বাংলাদেশে। দেশে মাদক প্রবেশে প্রতিনিয়তই নতুন এবং অভিনব কৌশল ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। কোস্টগার্ড, বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সারাদেশে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সম্প্রতি ইয়াবা, গাঁজা, ফেন্সিডিল সহ বিপুল সংখ্যক মাদক উদ্ধার ও জব্দ করা হয়। ২০১৬তে যেখানে ছিল ৫৮,৯৬,৫৫৯, ২০১৭তে কমে আসে ৩১,৪৮,০০০, সবশেষ ২০২১-এর সেপ্টেম্বর মাদকের সংখ্যা ১৭,৮২,৬২৯। নৌ ও সড়ক পথে এসব মাদক দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত চলে যাচ্ছে। বিশেষ করে টেকনাফের চার পয়েন্ট দিয়ে বেশি ইয়াবা আসছে। সীমান্তবর্তী নাফ নদীর ওপারেই ইয়াবার কারখানা। বাংলাদেশ কোস্টগার্ড জানায়, মাদকের বিষয়ে তাদের নীতি জিরো টলারেন্স। ফিশিং বোটের মাধ্যমে, এছাড়াও যে আমাদের বাণিজ্যিক জাহাজগুলো আসে আমাদের মায়ানমার থেকে, সেখানে বাণিজ্যিক সামগ্রীর মধ্যে তারা ইয়াবা ট্যাবলেটটা যেহেতু সহজে বহনযোগ্য, সেটার মাধ্যমে পাচার করার চেষ্টা করছে আমাদের নাফ নদীর মাঝখানে। ওখানেও তারা চেষ্টা করে যে ওই আইল্যান্ডে কিছু দ্বীপের মধ্যে কিছু ইয়াবা ফেলে রাখার জন্য। স্থলপথেও নতুন কৌশলকে ব্যবহার করছেন মাদক ব্যবসায়ীরা। র‍্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালকও বলেন, এসব কৌশলও বানচাল করতে অভিযান অব্যাহত রয়েছে। যারা মাদক চোরাকারবারি করছে, ইয়াবা চোরাকারবারি করছে, তারা প্রতিনিয়ত তাদের কৌশল পরিবর্তন করছে। আগে আমরা দেখতাম যে শুধুমাত্র টেকনাফ দিয়ে ইয়াবা আসতো, বাট আমরা এখন দেখেছি দেশে বিভিন্ন জায়গা দিয়ে ইয়াবা প্রবেশ করছে। সেখানে মাদক চোরাকারবারীরা তাদের ডেস্টিনেশন চেঞ্জ করে তারা ঢাকামুখী ইয়াবা তারা পাচার করছে এবং ঢাকা থেকে তখন বিভিন্ন জায়গায় যাচ্ছে। মাদক পরিবহন রোধে আইন শৃঙ্খলা বাহিনীর বিশেষ গোয়েন্দা নজরদারি রয়েছে বলেও জানায় র‍্যাব। মৌ খন্দকার, News24, ঢাকা। আজিমপুর উত্তরা ব্যাংক থেকে বটতলা মোড় পর্যন্ত রাস্তা ফুটপাত দখল করে বসছে কাঁচা বাজার। এ কারণে প্রতিদিন সকাল থেকে বিকেলে যানজট লেগেই থাকে আজিমপুর সরকারি কলোনি এলাকায়। বিশেষ করে স্কুলে আসা শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিপাকে। এসব দেখেও কোনো ব্যবস্থা নেয় না প্রশাসন। তবে রাস্তা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে নিজ উদ্যোগের কমতি নেই বলে দাবি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের। বিস্তারিত তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। সরকারি আবাসিক এলাকা ঘিরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৬ নম্বর ওয়ার্ড, রাস্তা ফুটপাত দখলমুক্ত রাখতে দৌড়ঝাঁপ করছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আজিমপুর উত্তরা ব্যাংক থেকে শুরু করে বটতলা মোড় পর্যন্ত রাস্তার দুপাশ দখল হয়ে যাওয়ায় চলছে অভিযান। অভিযোগ আছে ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতাদের নাম ভাঙিয়ে রাস্তা ফুটপাত এমনকি সরকারি আবাসিক এলাকার প্রবেশ পথও দখল হয়ে গেছে। এখানে বেশিরভাগই শাকসবজি ও মাছ মুরগির দোকান, ভাসমান দোকান পাঠা ফেলছে। এগুলি তো মানুষেরও কর্তব্য আছে কিছু দেখা। সিটি কর্পোরেশনের কর্মীরা ময়লা উঠায় ফুটপাত থেকে নোংরা করে রাখে, হাঁটাচলা করা যায় না, চলাচলে অসুবিধা হয়। এগুলো তো এখানে রাস্তায় বসার কথা না, রাস্তা মানুষের চলাচলের জন্য, যানবাহন চলাচলের জন্য। হ্যাঁ, তো সেগুলো যদি এখানে রাস্তায় দোকানপাট যদি ওইভাবে না বসে বাজারের জন্য সুনির্দিষ্ট একটা জায়গা থাকলে সেক্ষেত্রে মানুষ সেখানে গেল, মানুষের চলাচলের সুবিধা হবে, মানুষের সময় সাশ্রয়ী হবে। সরকারি কলোনির বাসিন্দারা মূলত এই বাজারের ক্রেতা। তাদের অভিযোগ, ওয়ার্ডে পর্যাপ্ত বাজার না থাকায় রাস্তাসহ আবাসিক এলাকার প্রবেশপথও রীতিমতো বাজার, ফলে সকাল বিকাল যানজট লেগেই থাকে এখানে। মেইন রোড দিয়ে তো এই গাড়ি চলাচল করে এখান দিয়ে যাওয়া যায় না, আবার ফুটপাতের উপরে এরকম দোকান নিয়ে বসে যার ফলে ধাক্কাধাক্কি হয়। করোনা টাইম বুঝেনি তো দূরত্ব মেইনটেইন করা যায় না, অনেক অসুবিধা, কারণ এখানে প্রচুর দুর্গন্ধ হয় মাছগুলোর কারণে, অনেক দুর্গন্ধ, যা রাস্তায় যাওয়া যায় না। রাস্তা ফুটপাত দখল রাখতে নিজের উদ্যোগের কথা জানান স্থানীয় কাউন্সিলর। ২৬ নম্বর ওয়ার্ড চতুর্দিকে মেন যেগুলো আমরা সম্পূর্ণটাই কিন্তু আমার সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। এখন আমি জনপ্রতিনিধি হিসেবে কিন্তু আমি যাই, গিয়ে উঠাই, এই উঠ উঠাই, কিন্তু আবার এসে বসে, কারণ এখন শত্রুরা তো আমার উপর সব চলে আসে। আমাকে এই অবস্থা নিরসনে জোরালো পদক্ষেপ চান ভুক্তভোগীরা। আমার ওয়ার্ডে কোনো দখলবাজি চলবে না। তালুকদার বিপ্লব, News24, ঢাকা। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই কমেছে। বিভিন্ন জেলায় এখন পর্যন্ত মারা গেছে ১৭ জন, এর মধ্যে ময়মনসিংহে ৮, কুষ্টিয়ায় ৪ জন। গতকাল পর্যন্ত সারা দেশে মোট মারা গেছে ২৭,৫৩১ জন। মোট শনাক্ত হলেন ১৫,৫৬,৭৫৮ জন। ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন, তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৫,১৬,৯০১ জন।
আবারও স্বাগত দেখছেন দিনের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। জমকালো আয়োজনে শুরু হলো সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্য মেলা। দুবাই এক্সপো নামে এই আয়োজনে এবার অংশ নিয়েছে বাংলাদেশ, যেখানে টেকসই উন্নয়নের পথে অপ্রতিরোধ্য বাংলাদেশ প্রতিপাদ্যে 50 বছরের আর্থসামাজিক উন্নয়ন, অগ্রগতি, সাফল্য ও বাণিজ্য সম্ভাবনা তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ ছাড়াও এক্সপোতে অংশ নিয়েছে বিশ্বের 191টি দেশ। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। করোনা মহামারীর কারণে পুরো এক বছর পিছিয়ে চলতি বছর অনুষ্ঠিত হচ্ছে দুবাই এক্সপো 2020। প্রায় এক দশকের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই ওয়ার্ল্ড এক্সপোর উদ্বোধন করা হয়, যা এশিয়া মহাদেশের 170 বছরের ইতিহাসে সর্ববৃহৎ আয়োজন। ছয় মাসব্যাপী চলমান এই আয়োজনে অংশ নেবে বিশ্বের 190টি দেশ, রয়েছে বাংলাদেশ প্যাভিলিয়ন। প্যানেলে দেশীয় পণ্য এবং বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য ধারণ করা হচ্ছে, বিশেষ করে ঐতিহ্য, সংস্কৃতি, ইতিহাসের পাশাপাশি বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে। এই এক্সপো ঘিরে সংযুক্ত আরব আমিরাত সেজেছে ভিন্ন রূপে। মেলায় দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে এক্সপো 2020 পাসপোর্ট করার সুযোগ করে দিচ্ছে, রয়েছে নানা আয়োজন। এছাড়া সপরিবারে মেলা উপভোগ করতে সরকারি দপ্তরগুলোতে 6 দিনের ছুটিও ঘোষণা করা হয়েছে। বিশাল এই আয়োজন আমাদের উপকৃত করবে, বিশ্বের অনেকগুলো দেশ এখানে জড়ো হয়েছে তাদের ধারণা তুলে ধরতে। এই মেলা তাদের আরো বেশি আকৃষ্ট করবে। এই মেলার জন্য ব্যয় হয়েছে প্রায় $700 কোটি। দুবাইয়ের আশা জাঁকজমকপূর্ণ এই আয়োজন দুবাই নতুন নতুন ব্যবসাকে আকৃষ্ট করতে সক্ষম হবে। মাসুদ রানা, নিউজ 24। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনা ভাইরাস প্রতিরোধে ইনজেকশন টিকার বিকল্প হিসেবে কোভিড পিলের পরীক্ষামূলক প্রয়োগে অসাধারণ সাফল্য পাওয়া গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা বিবিসি। মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি মার্কের তৈরি মুখে খাওয়ার এই কোভিড পিল রোগীদের হাসপাতালে ভর্তি হওয়া বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার 50% কমিয়ে আনতে পারছে। কোম্পানিটি বলছে তাদের ওষুধ মলনোপিরাভির তৈরি করা হয়েছে এমনভাবে যা ভাইরাসের জেনেটিক কোডে পরিবর্তন আনবে। অংশীদার রিজেবাকের সঙ্গে মিলে তারা মার্কিন ওষুধ নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি ব্যবহারের অনুমতি চাইবে। এদিকে ভারতে আগত যুক্তরাজ্যের নাগরিকদের 10 দিন কোয়ারেন্টিনে থাকা বাধ্যতামূলক করেছে মোদী সরকার। সোমবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে। এর আগে ভারতীয়দের জন্য একই পদক্ষেপ নেয় ব্রিটেন। সারা বিশ্বে গেল 24 ঘন্টা আক্রান্ত হয়েছে 4,64,000 এবং মৃত্যু হয়েছে 7,261 জনের। এ নিয়ে বিশ্বে মোট প্রাণহানির সংখ্যা গড়ালো 48 লাখে আর মোট শনাক্ত 23,50,00,000। চীনের জাতীয় দিবসে তাইওয়ানের দিকে 38টি যুদ্ধ বিমান পাঠিয়েছে বেইজিং। এর মধ্যে 18টি J-16 যুদ্ধ বিমান এবং 2টি H-6 বোমারু বিমান পাঠিয়ে তাইওয়ানকে সতর্ক করেছে চীন। চীনের এমন সামরিক তৎপরতায় নিজ দেশের সীমান্তে বিমানের টহল বাড়িয়ে বিবৃতি দিয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বেইজিংয়ের যুদ্ধ বিমানগুলোকে সীমান্তের কাছ থেকে সরিয়ে দেওয়ার দাবি করেছে তাইপে। একই সঙ্গে তাইওয়ানের প্রিমিয়ার সু ত্যাংচেং দাবি করেছেন চীনের আগ্রাসন আঞ্চলিক শান্তি নষ্ট করছে। এদিকে বিমান পাঠানোর বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি বেইজিং। তাইওয়ানকে নিজেদের দ্বীপ অঞ্চল বলে দাবি করে আসছে চীন, যদিও তাইওয়ান নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে বলে আসছে। সংবাদের এ পর্যায়ে আরো একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবার নিউজ 24 স্পোর্টস। সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর আজ অনুশীলন করেছে জাতীয় ফুটবল দল।
মালেটার গ্রাউন্ডে দুই ঘন্টার অনুশীলন সেশনে পাসিং ডে কাজ করিয়েছেন কোচ অস্কার প্রসন। জ্বর থাকায় প্রথম ম্যাচে মাঠের বাইরে কাটানো সোহেল রানা এদিন অনুশীলনে ছিলেন। পুরো সময় অনুশীলন করেছেন এই মিডফিল্ডার, তবে এখনও জ্বর থেকে সেরে ওঠেননি ডিফেন্ডার রেজাউল। এছাড়া বাকি সব ফুটবলার আছেন ফিট। দুই ঘন্টার অনুশীলনে ফুটবলাররা পাসিং ও পজিশনিং নিয়ে অস্কারের দেওয়া নির্দেশনায় ঘাম ছড়িয়েছেন। বাংলাদেশ দলের পরবর্তী ম্যাচ 4 অক্টোবর প্রতিপক্ষ ভারত। দ্বিতীয় ম্যাচে মাঠে নামার আগে দুই দিন দুয়েকের অনুশীলন সেশন পাবে বাংলাদেশ দল। এর মধ্যেই ভারতের বিপক্ষে ম্যাচের কৌশল সাজাবেন কোচ, এমনটাই জানিয়েছেন সহকারী কোচ মাহবুব রক্সি। দর্শক, এই বিষয়ে সবশেষ খবর জানাতে মালদ্বীপ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজুল ইসলাম। মাহফুজ, বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ তো ভারত, প্রস্তুতি কেমন দেখছেন আর দল ও সমর্থকদের প্রত্যাশা কি? ধন্যবাদ। আসলে প্রস্তুতি আজকে বাংলাদেশ দলের একটি সুখবর হচ্ছে যে মিডফিল্ডার সোহেল রানা তিনি কিন্তু থেকে আজকে অনুশীলনে ফিরেছেন। যদিও তিনি জানিয়েছেন শারীরিক কিছু দুর্বলতা আছে, কিন্তু ভারত ম্যাচের আগে তিনি তা কাটিয়ে উঠবেন। তবে গত ম্যাচের বেস্ট পারফর্মার তপু বর্মন তিনি কিন্তু গোড়ালের ইঞ্জুরির কারণে আজকে অনুশীলন করেননি। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে এটা আসলে খুব বড় কোনো সমস্যা না, একদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তো রেজাউল ডিফেন্ডার তিনি এখনো জ্বর থেকে সেরে উঠেননি, বাকি সব ফুটবলার আছেন ফিট। আর ভারতের বিপক্ষে ম্যাচ তার আগে দিন দুয়েকের অনুশীলন পাচ্ছে বাংলাদেশ দল, এবং সেই বিষয় নিয়ে কিন্তু ভারতের বিপক্ষে কৌশলটা কেমন হবে সেই বিষয়ে কাজ করছেন অস্কার দুজন। আর বাংলাদেশ সমর্থকদের প্রত্যাশা, আসলে আপনি জানেন যে মালদ্বীপে প্রচুর বাংলাদেশি রয়েছেন যারা কিনা এখানে প্রবাসী বাংলাদেশি, তারা গতকালকে বাংলাদেশ দলকে আকুণ্ঠ সমর্থন দিয়ে গেছেন এবং আজকে অনুশীলনেও কিন্তু বাংলাদেশ দলের অনুশীলন দেখতে অনেক বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি কিন্তু টার্ফ গ্রাউন্ডে উপস্থিত ছিলেন। তো মোটামুটি দলের অবস্থা খুবই ভালো, প্রথম ম্যাচ জয়টা গুরুত্বপূর্ণ ছিল, এর আগে নেপাল এবং মালদ্বীপের ম্যাচে নেপাল জয় পেয়েছে, এটি বাংলাদেশের জন্য একটি প্লাস পয়েন্ট। তো সার্বিকভাবে বাংলাদেশ দলের এখন খুব উজ্জীবিত অবস্থায় রয়েছে এবং বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন এখানকার প্রবাসীরা। তারা বলছেন যে বাংলাদেশ দল মালদ্বীপ থেকে ভালো কিছু নিয়ে যেতে পারলে এটা হবে তাদের জন্য অন্যতম বড় প্রাপ্তি। এই ছিল মালদ্বীপের মালে থেকে আমার কাছে। ধন্যবাদ মাহফুজ। মালদ্বীপ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুল ইসলাম। দিনের সংবাদ এ পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।